আজকে যে পাতাটির গুণাবলী সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি, আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন, আয়ুর্বেদ শাস্ত্রে সবচেয়ে উপকারী পাতা হিসেবে গণ্য এ পাতা। এ পাতা মানবদেহের এত বেশি রোগ সারাতে পারে যা অন্য কোনো পাতা পারে না, এজন্যই তো এ পাতাটি পূজনীয়। পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এই পাতাটিকে, নিশ্চয়ই আর কারো চিনতে অসুবিধা হচ্ছে না। আমি বলছি তুলসী পাতার কথা। আপনি যে কোনো ধরনের রোগী হয়ে থাকুন না কেন, শরীরে ফোলা ভাব, শরীরে ব্যথা, জ্বর, অ্যাজমাজনিত শ্বাসকষ্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ক্যান্সারের সমস্যা, হার্টের সমস্যা, সকল ধরনের সমস্যা, এক কথায় মানুষের ছোট থেকে বড় সকল ধরনের রোগকে গোড়া থেকে নির্মূল করতে শুধুমাত্র তুলসী পাতাই যথেষ্ট। লক্ষ কোটি টাকার চেয়েও বেশি উপকারী এই পাতাটি, হীরার চেয়েও বেশি মূল্যবান। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে জীবনেও আর কোনো রোগের জন্য কোনো মেডিসিনকে গ্রহণ করতে হবে না। তবে পাতাটি ব্যবহারের সঠিক নিয়ম আছে এবং কিছু কিছু লোকেদের ক্ষেত্রে এর কিছু ক্ষতিও রয়েছে, তাই ব্যবহার করার পূর্বে অবশ্যই সঠিক নিয়ম জানতে হবে এবং জানতে হবে কারা এটিকে ব্যবহার করতে পারবেন না। সব কিছুই আজকের ভিডিওতে পূর্ণ আলোচনা করা হয়েছে, তাই পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ভ্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। তুলসী গাছ কিন্তু আমরা বিভিন্ন প্রজাতিরই দেখতে পাই, যেমন ধরুন রাম তুলসী যেটার পাতার রং সবুজ, কৃষ্ণ তুলসী যেটার পাতার রং বেগুনি, বাবুই তুলসী এবং শ্বেত তুলসী। যে কোনো ধরনের তুলসী পাতাকে আপনি ব্যবহার করতে পারেন, আপনার হাতের কাছে যেটি পান সেটি ব্যবহার করুন বিভিন্ন রোগ নিরাময়ের জন্য। যদি তুলসী পাতার ভিটামিনসের দিকগুলো বর্ণনা করতে হয় তাহলে আগেই বলতে হবে এ পাতায় রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, ফাইটো নিউট্রিয়েন্টস, অ্যাসেনশিয়াল অয়েল, রেডিও প্রোটেকটিভ উপাদান, ফাইটো কেমিক্যালস, সেপোনিনস এবং ফ্লাবোনয়েডসের মতো গুরুত্বপূর্ণ উপাদান। তুলসী পাতার উপকারিতাগুলো আগে আমাদের জানতে হবে এটি সেবনের পূর্বে। তুলসী পাতা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী। চোখ খুব সহজে নানা রকমের সমস্যার শিকার হয়ে যায়, যেমন অঞ্জনি, চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, চোখ ওঠা, চোখ দিয়ে জল পড়া, পিচুটি কাটা ইত্যাদি। তুলসীতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানগুলি চোখের এ যাবতীয় সমস্যাকে দূর করতে সাহায্য করে, এমনকি ছানির সমস্যায় বা দৃষ্টিশক্তির সমস্যা দূর করতেও তুলসী পাতা অত্যন্ত কার্যকরী। এর জন্য তুলসী পাতা কোন নিয়মে খেতে হবে বা কী কী নিয়মে তুলসীকে সেবন করা যায় তা আমি ভিডিও শেষে জানিয়ে দেব। তুলসী পাতার রস দুফোঁটা দু চোখে দিতে পারলেও কিন্তু চোখের দৃষ্টিশক্তি ভালো হবে। এর জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখ ভালোভাবে ধুয়ে পরিচ্ছন্ন তুলসী পাতার দুফোঁটা রস চোখে দিয়ে দিন। এভাবে কয়েকদিন করুন, চোখের যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। পাশাপাশি কিন্তু তুলসী সেবন করতে ভুললেও চলবে না। তুলসী পাতা হার্টের জন্য উপকারী একটি পাতা। বর্তমানে হার্টের সমস্যা ভীষণভাবে বেড়ে গিয়েছে, যা মৃত্যুর একটি বড় কারণ। হার্টের রোগ জন্ম দেয় হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল। তুলসী পাতা রক্ত জমার বাধার যে সমস্যা আছে তা দূর করে, যার ফলে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয়। হার্টের অন্যান্য সমস্যা সহজে রোধ করতে পারে তুলসী পাতা। কোলেস্টেরলের মাত্রা কম করে শরীর থেকে, ফ্যাট কমাতে সাহায্য করে, হার্টে ব্লকেজ থাকলে তা খুলে দেয়, শরীরের শিরা উপশিরাগুলোতে ভালো রক্ত প্রবাহিত করতে কাজ করে, আর যার ফলে হার্টের রোগ হবার আশঙ্কা একেবারেই থাকে না। তাই হার্টের রোগী হন বা না হন তুলসী পাতা অবশ্যই সেবন করতে হবে। তুলসী পাতা পেটের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পেটের জন্য তুলসী পাতার চেয়ে ভালো ওষুধ নেই বললেই চলে। পেট ব্যথা, অম্বল, গ্যাস, কনস্টিপেশন ইত্যাদি সব কিছুর বিরুদ্ধে তুলসী পাতা কার্যকরী। পেটে আলসারের বিরুদ্ধেও তুলসী পাতা নানা রকম ভূমিকা পালন করতে পারে। পেটে ব্যথা হলে 20 মিলিলিটার জলে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে 10 মিলিলিটার বানিয়ে ফেলুন, তারপর এটিকে দিনে দুবার পান করুন। এটি পেট ব্যথা এবং হাইপার অ্যাসিডিটি খুব সহজেই কমাতে সাহায্য করবে। এছাড়াও অম্বল, গ্যাস, অ্যাসিডিটি এবং কনস্টিপেশনের প্রকোপ কমাতে কীভাবে তুলসী পাতাকে খাবেন তা ভিডিও শেষে জানাচ্ছি। তুলসী পাতা লিভারের স্বাস্থ্য ভালো রাখে। যদি আপনার লিভারে কোনো সমস্যা থেকে থাকে, লিভার বড় হয়ে গিয়ে থাকে, ফ্যাটি লিভার হয়ে থাকে বা
লিভারের চর্বি জমে গিয়ে থাকে, হেপাটাইটিসের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তুলসী পাতা ব্যবহার করতে হবে। তুলসী পাতায় রয়েছে হেপাটোপ্রোটেকটিভ উপাদান, যা লিভার নষ্ট হওয়াকে খুব কার্যকরীভাবে প্রতিরোধ করে। লিভারের বিষক্রিয়া রোধ করতে তুলসী পাতার উপকার বলে শেষ করা যাবে না। তবে যদি আপনি লিভারের সমস্যায় ইতোমধ্যেই ভুগে থাকেন, তাহলে তুলসী পাতা খাওয়ার পূর্বে একবার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নিতে হবে। লিভারের পাশাপাশি কিন্তু তুলসী পাতা কিডনির স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে থাকে। তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের ভেতর থেকে নানা রকম বিষক্রিয়া এবং টক্সিন পদার্থকে বের করে দেয়। এর ফলে ডিহাইড্রেশন কমে যায় এবং কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায়। কিডনিতে ছোট ছোট স্টোন থাকলে তাকে গলিয়ে বের করে দিতে সাহায্য করে তুলসী পাতা। যদি আপনার প্রস্রাবে সমস্যা থেকে থাকে, প্রস্রাবের ইনফেকশন থেকে থাকে, পিছে ব্যথা হয়, প্রস্রাবে দুর্গন্ধ হয়, প্রস্রাবে রক্তপাত ও পুঁজ হয়, প্রস্রাব যদি আটকে আটকে হয়, প্রস্রাব করার পরও যদি পেট খালি অনুভব না হয়, তাহলে আপনি তুলসী পাতা সেবন করলে কিডনির পাথর থেকে শুরু করে প্রস্রাবের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তুলসী পাতা আমাদের দেহের ফোলাভাবকে দূর করতে সাহায্য করে থাকে। বাতের ব্যথা থেকে শুরু করে হাড় বা জয়েন্টের যে কোনো ব্যথা কমাতে তুলসী পাতা অত্যন্ত উপকারী। এছাড়া শরীরে ফোলাভাব দূর করতে তুলসী পাতায় থাকা ইউক্যালিপটাস তেল বেশ উপকারী। পেনকিলার হিসেবেও তুলসী পাতা ভালো কাজে দেয়। যদি আপনার শরীরের কোনো অঙ্গে ব্যথা হয়, তাহলে সর্ষের তেলের মধ্যে 8-10টি তুলসী পাতা হালকা করে ভেজে সেই তেলটি শরীরে মালিশ করুন। দিনে দুবার মালিশ করলে ফোলাভাব, ব্যথা ও লালচে ভাব দূর হয়ে যাবে। এছাড়াও রোজ দুবেলা তুলসী পাতার চা পান করুন, সহজেই দেহের যে কোনো ব্যথা ও বাতের সমস্যা দূর হয়ে যাবে। তুলসী পাতা রক্তনালীকে পরিষ্কার করতে সাহায্য করে। তুলসীতে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকার কারণে এটি মাংসপেশীর রক্তনালীগুলোকে খুব সচল ও সুরক্ষিতভাবে রক্ত বয়ে নিয়ে যেতে সাহায্য করে, যার ফলে শরীরের মাংসপেশীতে ব্যথা হয় না, সংকুচিত হবার সমস্যা হয় না, রক্তানার সমস্যা হয় না এবং শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তুলসী পাতা ব্যবহারের ফলে ব্রণ দূর হয়। ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ব্রণ, খোশ, পাচরা, অ্যালার্জি, চুলকানি, দাঁত, খাজ, একজিমা, এ জাতীয় সমস্যায় তুলসী পাতা বেটে ত্বকে প্রলেপ লাগান, ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন এবং পাশাপাশি তুলসী পাতা ফোটানো দিয়ে জায়গাটি ধৌত করুন। 3-7 দিন করতে পারলে যে কোনো ধরনের চুলকানি ও একজিমার সমস্যা ভালো হয়ে যাবে। তুলসী পাতা ইনস্ট্যান্ট মাথার যন্ত্রণা কমাতে সাহায্য করে। মাথা ব্যথা কমাতে বহু বছর ধরে কার্যকরী ভূমিকা পালন করে আসছে তুলসী পাতা। মাইগ্রেনের সমস্যা দেখা দিলে তুলসী পাতা বেটে মাথায় কিছুক্ষণ প্রলেপ লাগান এবং তুলসী পাতার চা গরম গরম করে খান। কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথার সমস্যা ভালো হয়ে যাবে। তুলসী পাতা রক্তে সুগারের মাত্রা কমানোর পাশাপাশি কোলেস্টেরলকে কমায়, যার ফলে আপনার ওজন বৃদ্ধি হয় না। তাই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে তুলসী পাতা খাওয়া শুরু করে দিন। এর জন্য আপনি তুলসী পাতা গুঁড়ো করে রোজ সকালবেলা খালি পেটে 1 চা চামচ জলের সাথে মিশ্রিত করেও খেতে পারেন। তুলসী পাতা দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখে, তবে তুলসী পাতাকে দাঁতে চিবিয়ে খাওয়া যাবে না। দাঁতে চিবিয়ে না খেয়ে এটিকে টুথপেস্ট অথবা মাউথওয়াশ হিসেবে ব্যবহার করুন। এটিকে বেটে দাঁত মাজার কাজে ব্যবহার করতে পারেন। এর বাটা জলের সাথে মিশ্রিত করে মুখ কুলকুচো করতে পারলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, দাঁতের স্বাস্থ্য ভালো থাকে, দাঁতের ব্যথা থাকলে তা দূর হতে সাহায্য করে। তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। পাশাপাশি ঠান্ডা লাগা, অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ইনফেকশন, সর্দি, জ্বর, কাশি, এই জাতীয় সমস্যায় যদি আপনি তুলসী পাতা খেতে পারেন, তাহলে বুকের পুরনো কফ বা ঠান্ডাজনিত যে কোনো সমস্যা, অ্যাজমার প্রকোপ বা শ্বাসকষ্টের প্রকোপ নিমেষেই ভালো হয়ে যাবে। অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যার সময় তাৎক্ষণিক তুলসী পাতার চা প্রস্তুত করে খেতে পারলে সহজে আপনার অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যায়। এছাড়াও ঠান্ডা লাগার সমস্যার সময় আপনি মধুর সাথে তুলসী পাতার রস মিশ্রিত করে দিনে 2 বার সিরাপের মতো করে খাবেন। Type 2 ডায়াবেটিসে ভোগা রোগীদের জন্য তুলসী পাতা অত্যন্ত উপকারী একটি খাবার। রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন সকালে আপনি নাস্তা খাওয়ার আগে 10-12টি তুলসী পাতা ছেঁচে রস তৈরি করে খান। এর যে সেপোনিনস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্লাভোনয়েডস রয়েছে, তা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তুলসী পাতা খেতে পারলে গলা ব্যথার সমস্যা দূর হয়ে যায়। তুলসী পাতার চা গলা ব্যথা দারুণ কার্যকরী। অফিসে কাজ করার ফলে অথবা অতিরিক্ত স্ট্রেসের সময় যদি আপনি তুলসী পাতার চা প্রস্তুত করে খেতে পারেন, এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এছাড়াও এটি ক্যান্সার সেল ধ্বংস করে দেয়, শরীরের টিউমার সেলকে ধ্বংস করে দেয়। তুলসী পাতায় অনন্য গুণাবলী রয়েছে, যা অগ্ন্যাশয়ের যে কোনো টিউমার কোষকে ধ্বংস করে দিতে পারে। এছাড়াও যদি আপনার ব্রেস্ট ক্যান্সারের সমস্যা থেকে থাকে, তাহলে ব্রেস্ট ক্যান্সারের কোষগুলোকেও ধ্বংস করে দিতে সাহায্য করে তুলসী পাতা। এক কথায় তুলসী পাতা অ্যান্টি ক্যান্সার গুণাবলী সম্পন্ন এবং এটি সহজে টিউমারকে গলিয়ে ফেলতে পারে।
এখন কথা হচ্ছে কারা তুলসী পাতা সেবন করবেন না। গর্ভাবস্থায় তুলসী পাতা সেবন করা নিষেধ করা রয়েছে, কারণ তুলসী পাতায় ইউজেনাল নামক এক ধরনের উপাদান রয়েছে যা গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকারক হতে পারে। এমন অবস্থায় যদি আপনি তুলসী পাতা খান তাহলে পিরিয়ড শুরু হয়ে যেতে পারে। তাই বলা হয়ে থাকে যে সমস্ত মহিলারা গর্ভবতী তারা তুলসী পাতা খাবেন না, তবে যাদের পিরিয়ডে সমস্যা আছে তারা তুলসী পাতা খেলে পিরিয়ড ক্লিয়ারভাবে হয়ে যাবে। তুলসী পাতা রক্ত পাতলা করতে সাহায্য করে, যেহেতু এটি রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাই যদি আপনার রক্ত আগে থেকে পাতলা থাকে সেক্ষেত্রে আপনি তুলসী পাতা সেবন করবেন না। ডায়াবেটিসের ওষুধ সেবনের পাশাপাশি তুলসী পাতা সেবন করলে ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি কমে যেতে পারে। তাই যে কোনো একটি সেবন করুন, হয় তুলসী পাতা অন্যথায় ডায়াবেটিসের ওষুধ, অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন। তুলসী পাতা রক্তচাপ কমাতে সাহায্য করে, তাই কেউ যদি বেশি পরিমাণে তুলসী পাতা খায় সেক্ষেত্রে রক্তচাপ অনেক বেশি কমে যেতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এবারে বলছি তুলসী পাতা খাওয়ার নিয়ম। বিভিন্ন রোগকে উদ্দেশ্য করে যখন আপনি তুলসী পাতা খাবেন তখন আপনি টানা 21 দিন পর্যন্ত এটিকে খেয়ে যাবেন, অথবা রোগের প্রকোপ বুঝে রোগ না ভালো হওয়া পর্যন্ত খেয়ে যাবেন। রোগ ভালো হয়ে গেলে তারপরে সপ্তাহ থেকে সপ্তাহে 3 দিন বা 1 দিন বাদে 1 দিন খাবেন। এভাবে টানা 6 মাস পর্যন্ত খেয়ে যেতে পারেন। 6 মাস পরে রেমেডি পরিবর্তন করে অন্য রেমেডি খাবেন। বিভিন্ন রোগের সাথে তুলসী পাতাকে কীভাবে খেতে হবে তা আমি জানিয়ে দিয়েছি। অন্যথায় আদর্শ একটি পদ্ধতি হচ্ছে 10 থেকে 12টি পরিচ্ছন্ন তুলসী পাতা সকালবেলা খালি পেটে ছেঁচে রসটি পান করুন। দাঁতে চিবিয়ে তুলসী পাতা খেতে বারণ করা হয়, কারণ এভাবে খেলে অনেক সময় দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, অথবা তুলসী পাতাকে আপনি পচলে জলের মধ্যে গুলেও খেতে পারেন। তুলসী পাতা শুকিয়ে এর গুঁড়ো ব্যবহার করতে পারেন। তুলসী পাতার রস তৈরি করে এটিকে মধুর সাথে মিশিয়েও খেতে পারেন। তুলসী পাতাকে আপনি চা তৈরি করেও খেতে পারেন। তবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা হাঁটাহাঁটি করে তারপরে 10 থেকে 12টি তুলসী পাতার রস সেবন করে, অথবা 10 থেকে 12টি তুলসী পাতা ফুটিয়ে সেই রসটি খাওয়ার পরে তার আধা ঘন্টা পরে নাস্তা খেলেই সবচেয়ে বেশি উপকার পাবেন। তুলসী পাতা কিন্তু পরিমাণে কম খাবেন, 10 থেকে 12টির বেশি নয়। সারাদিনে চা প্রস্তুত করে খান কিংবা রস খান, এর বেশি পরিমাণে খেতে যাবেন না। তো ভিউয়ার্স, তুলসী পাতার উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।